আমি সৈয়দা মুনিরা ইসলাম বলছিলাম, আরটিভি থেকে বলছি, স্পেশাল করেসপন্ডেন্ট। গত পরশু 11 নম্বর সেক্টরের পার্কে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি ওই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমি পার্কে হাঁটতেছিলাম, এর ভিতরে অনেক লোক জড়ো হয়ে ওখানে পুরুষ মহিলা সব একত্রে দাঁড়িয়ে আছে। পরে সিকিউরিটি ধরে এলো যে স্যার এখানে একটা দুর্ঘটনা ঘটছে। আমি গেলাম, দেখি হলো এক ভদ্র মহিলা, উনিও 10 নম্বর সেক্টরের বাসিন্দা। ওনার এক ছেলে, তার হলো মেন্টাল প্রবলেম, এটা তো পাবলিক কেউ জানে না। উনি প্রায় নিয়ে হাঁটতে আসে ওখানে আমাদের এই যে 9 নম্বর 4 নম্বর হাউসের এক মেয়ে, ও মেডিকেল স্টুডেন্ট, ও হাইটা রেস্টুরেন্টে ছিল পার্কের বেঞ্চে, তো ওরে ধৈর্য টাইনে নিয়ে যাচ্ছে, ভয়ে জোরে চিৎকার মারছে। তারপরে ছাড়তেছে না, পরে লোকজনে এসব ছাড়াইছে। তো পরে আমি সময়কৃত ওনাকে ডাকাইছি, ডাকাই উনি একটা আন্ডারটেকিং দিয়েছে আর ভবিষ্যতে আর ছেলেকে নিয়ে আসবে না, যেহেতু মেন্টাল প্রবলেম আরো বেশি কিছু করতে পারে জন্য আর কি। ওনাকে একটা রিটার্ন দিচ্ছি আর ওনারা একটা কমপ্লেন দিয়ে গেছে যে আমাদের সেক্টরের আমরা স্থায়ী বাসিন্দা, এমন ঘটনা হয়েছে, এটা আমরা চাইটির কাছে ব্যাপারটা অবহিত করলাম এবং এটার আমরা সঠিক বিচার চাই সামাজিক ভাবে নিরাপত্তা। এটুকুই ঘটনা, আর কিছুই না। কমিটির সবাই জানে বিষয়টা, আপনি কি জানিয়েছিলেন সবাইকে? কমিটির সবাইকে তো জানাবার কিছু না, ছোটখাটো ঘটনা, ওটা তো সিকিউরিটি গার্ড ছিল, সমিতির অন্যান্য লোকজন যারা উপস্থিত ছিল, ওটা বসে শেষ করে দিয়েছে। মানে এই যে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আপনারই সিদ্ধান্ত যে ওরা যে পার্কে হাঁটতে পারবে না, যে ছেলেটা পার্কে ঢুকতে পারবে না, মা পার্কে তাকে নিয়ে আসতে পারবে না, এই তো? মেন্টাল একটা অসুস্থ রোগীকে কি মানে বাইরে পাবলিকের ভিতরে পাঠানো কি ঠিক? আপনি কি নীতিগতভাবে কি আছে বলেন? আপনি জার্নালিস্ট, আপনার বলেন যে একটা মেন্টাল প্রবলেম যদি থাকে, সে একটা মানুষকেও মানে খুন করে ফেলতে পারে, সে তাকে মানসিক হসপিটালে না হয় বাড়িতে লোক দিয়ে তাকে পরিচর্যা করা উচিত। আমি আপনার বিষয়টা জানতে চাচ্ছি আসলে। আপনাকে জানতে চাইছেন, আমি বলেছি, ঠিক আছে। আচ্ছা, আপনি অটিজম বিষয়টা সম্পর্কে কি জানেন? অটিজমে কি নিয়ম আছে সেটা আপনি জানেন হয়তো। আমি আমি যেটুক জানি যে একজন পাগল মেন্টাল অসুস্থ লোককে নিয়ে সে জনসম্মুখে যে তার নিরাপত্তা যদি দিতে পারে তাহলে সে বেরোতে পারবে, আর নিরাপত্তা না দিয়ে তো সে তাকে নিয়ে জনসম্মুখে যে কোনো বিপদ ঘটাইতে পারে, তাই না? ঠিক আছে।